বন্ধুরা আজ একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে গুণোত্তর ধারা বা গুণোত্তর প্রবৃতি। চাকরি পরীক্ষা ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের সম্পূর্ণ ধারণাই আজকে আমি দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো, গুণোত্তর প্রবৃতি বা গুণোত্তর ধারা বলতে আমরা কি বুঝি। এর আগে আমি সমান্তর প্রবৃতি বা সমান্তর ধারা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। সেখানে দেখেছো যে একটি পদ এবং তার পরের পদ এদের মধ্যে সেম ডিফারেন্স, অর্থাৎ এই চার থেকে দুই বাদ দাও, দুই আসছে, ছয় থেকে চার বাদ দাও, দুই আসছে, আট থেকে ছয় বাদ দাও, দুই আসছে, এগুলো হচ্ছে সমান্তর ধারা। কিন্তু যদি এমন হয় দুই চার আট ১৬ এইভাবে পদগুলো চলে, তাহলে কিরকম রিলেশন পাচ্ছি দেখো, যে আমরা যদি যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করি, সেই ভাগফলটা সবসময় ধ্রুবক হচ্ছে। দেখো, চারকে দুই দিয়ে ভাগ করো দুই, আটকে চার দিয়ে ভাগ করো দুই, ১৬কে আট দিয়ে ভাগ করো দুই। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে সবসময় ভাগফলটা ধ্রুবক আসছে। যে সবসময় দুই আসবে এমন নয়, অন্য মানও আসতে পারে, কিন্তু সবসময় সেম। এখানে যদি তিন হয়, এখানেও তিন আসবে, এখানেও তিন আসবে। তাই কি বললাম, যদি এমন দেখা যায় যে পরপর কতগুলি সংখ্যা দেওয়া আছে এবং সেই সংখ্যাগুলির মধ্যে রিলেশন হচ্ছে, যে কোনো সংখ্যাকে তার আগের সংখ্যা দিয়ে ভাগ করলে, মানে তাতে ঠিক আগের সংখ্যা, আমি আগের সংখ্যা বলতে চাইছি না যে এই আটে আগে দুই দিয়ে ভাগ করছি, আমি বলতে চাইছি ঠিক পূর্ববর্তী সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগফলটা যদি সবসময় ধ্রুবক হয়, ওই সংখ্যাগুলোকে আমরা বলবো গুণোত্তর প্রগতিভুক্ত বা গুণোত্তর শ্রেণীভুক্ত। এখানে তোমরা একটি গুণোত্তর শ্রেণী দেখলে দুই চার ছয় আট ১৬ এইভাবে। একই রকমভাবে আমরা যদি আরো একটি গুণোত্তর শ্রেণী তৈরি করি, ধর আমি এরকম পেলাম দুই মাইনাস ৬ ১৮ মাইনাস ৫৪, তো এইভাবে চলছে। এখানে লক্ষ্য করে দেখো, আমি মাইনাস ৬কে দুই দিয়ে ভাগ করলে মাইনাস ৩ আসছে, ১৮কে মাইনাস ৬ দিয়ে ভাগ করলে এটাও মাইনাস ৩, মাইনাস ৫৪কে ১৮ দিয়ে ভাগ করলে এটা মাইনাস ৩। তাহলে এখানেও কিন্তু এই সংখ্যাগুলি গুণোত্তর শ্রেণীভুক্ত। এখানে এই যে সাধারণ অনুপাতটা আসছে, দেখতে পাচ্ছ এখানে যে এখানে চার বাই দুই করেছি, আট বাই চার করেছি, ১৬ বাই আট করেছি, সবগুলোর ক্ষেত্রে দুই এলো, বা এখানেও একই রকমভাবে মাইনাস ৩ আসছে, এই সাধারণ যে অনুপাতটা এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এর মান, এর নাম হচ্ছে সাধারণ অনুপাত এবং এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। সাধারণ অনুপাতের ইংরাজি হচ্ছে কমন রেশিও, সাধারণ অনুপাতের ইংরাজি হচ্ছে কমন রেশিও। এই কমন রেশিওর এই আরটাই এখানে নেওয়া হয়েছে এই মান হিসাবে। আর এখানে এই প্রথমে যে পদটা আছে এটাকে আমরা ছোট হাতের এ দিয়ে প্রকাশ করি এবং এটাকে বলা হয় ফার্স্ট টার্ম, ঠিক আছে, প্রথম পদ। তাহলে কি বললাম, প্রথমের টার্মটা হচ্ছে প্রথম পদ, এবং যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে এরা পাচ্ছি সেটা হচ্ছে কমন রেশিও বা আর দিয়ে প্রকাশ করছি। এবার ধরো আমাদের একটি প্রগতি দিয়ে দিল, ধরো এখানে পাচ্ছি আমরা দুই ৬ ১৮ ৫৪, এইভাবে একটা প্রগতি দিয়েছে, বললো যে এই প্রগতির আটতম পদ নির্ণয় করো। কথা হচ্ছে এই প্রগতির আটতম পদ আমরা দেখতে গেলে কিভাবে পাবো। প্রথম পদে দেখো দুই, দ্বিতীয়টি ৬, তৃতীয়টি ১৮, চতুর্থ হচ্ছে ৫৪। তাহলে আমাকে এইভাবে তিন দিয়ে গুণ করে করে যেতে হবে, কারণ দুইকে তিন দিয়ে গুণ করলে ৬, ৬কে তিন দিয়ে গুণ করলে ১৮, ১৮কে তিন দিয়ে গুণ করলে ৫৪। তাহলে এইভাবে গুণ করে করে আমাকে আট নম্বর পদটা বার করতে হবে। তাহলে এগুলো আমাদের জটিল হয়ে যাচ্ছে, তাহলে করবো কিভাবে। একটা সহজ সূত্র আছে, সেই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে যে এন তম পদ নির্ণয়ের সূত্র, সেই এন এর মান যা খুশি হতে পারে, এন এর মান ১০০ ২০০ ৫০০ যা খুশি হতে পারে, এই প্রগতির পদ সংখ্যা অনুযায়ী নির্ভর করছে। তো এন তম পদ নির্ণয়ের সূত্র টি এন দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ১। এটা হচ্ছে প্রথম পদ, আরটা হচ্ছে সাধারণ অনুপাত এবং এন হচ্ছে যত তম পদ বার করতে বলছে। তাহলে এখানে দেখো প্রথম পদ আছে দুই, এর জায়গায় দুই বসালাম, আর এর জায়গায় কত, ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন, তিন বসালাম, এন এর মান কত, আমি আট নম্বর পদ বার করতে বলেছি, সুতরাং এন এর জায়গায় আট বসবে, তাহলে আট মাইনাস ১, অর্থাৎ দুই ইন্টু থ্রি টু দি পাওয়ার ৭। এবার যেটা ক্যালকুলেট করা হয়,
তাহলে দেখো কত আসছে 3 3 9 3 9 27 3 27 81 81 ইনটু 27 তার সঙ্গে 2 গুণ আছে অবশ্য তাহলে 27 2 54 81 ইনটু 54 গুণ করে দেখো 4 1 4 আসছে 4 8 32 5 8 5 37 7 8 3 5 8 40 40 আর 3 এ 43 অর্থাৎ 4374 হচ্ছে আমাদের আনসার তাহলে দেখতে পাচ্ছ যে আমরা যদি এই সূত্রটাকে মুখস্থ রাখি তাহলে কিন্তু খুব সহজেই কোন গুণোত্তর প্রগতির ক্ষেত্রে তার এনতম পদ সহজেই নির্ণয় করে ফেলতে পারি এবারে আমি আসবো গুণোত্তরীয় মধ্যক সম্পর্কে গুণোত্তরীয় মধ্যকটা হচ্ছে ধরো দুটি সংখ্যা এ এবং বি এই দুটি সংখ্যার গুণোত্তরীয় মধ্যক যদি আমরা এক্স বলি এর মানে বোঝায় এ এক্স বি এরা গুণোত্তর শ্রেণীভুক্ত অর্থাৎ তাহলে এক্স বাই এ সমান বি বাই এক্স হবে কারণ আমি একটু আগে বললাম যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে সেই ভাগফল সবসময় সমান তাহলে এক্স কে এ দিয়ে ভাগ করলে যা হবে বি কে এক্স দিয়ে ভাগ করলে তাই হবে কোনা কোনে গুণ করলে এক্স স্কোয়ার সমান এ বি বা এক্স সমান প্লাস মাইনাস রুট এ বি ঠিক আছে তাহলে কি বললাম এ এবং বি দুটি সংখ্যা এই দুটি সংখ্যার গুণোত্তরীয় মধ্যক সেটা যদি এক্স হয় তাহলে আমরা বলতে পারি এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস রুট এ বি ঠিক আছে বা এরকম বলতে পারো এক্স স্কোয়ার সমান এ বি এবার যদি আমরা 8 ও 512 এর গুণোত্তরীয় মধ্যক বার করি তাহলে কি পাই যাবে কি বললাম একটি সংখ্যা 8 একটি সংখ্যা 512 এদের গুণোত্তরীয় মধ্যক কত আমাদের উত্তর কি হবে এখান থেকে দেখতে পাচ্ছ এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস রুট 8 ইনটু 512 8 মানে তোমরা জানো 2 কিউব হয় 512 মানে তোমরা জানো 2 টু দি পাওয়ার 9 তার রুট তাহলে এখানে কত আসছে 2 টু দি পাওয়ার মোট কত 9 আর 3 যোগ করলে 12 তার মানে রুট থেকে বেরোলে 2 টু দি পাওয়ার 6 আর 2 টু দি পাওয়ার 6 মানে কত 64 তার মানে প্লাস মাইনাস 64 হচ্ছে আমাদের আনসার নেক্সট একটি কোশ্চেন দেখো এখানে বলেছে যে 1 এর 2 মাইনাস 1 এর 4 1 এর 8 মাইনাস 1 এর 16 ডট 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 প্রগতির কততম পদ মাইনাস 1 বাই 256 তো এখানে লক্ষ্য করে দেখো এই মাইনাস 4 বাই 2 কে 1 এর 2 দিয়ে ভাগ করলে তোমরা পাচ্ছ মাইনাস 1 বাই 2 একই রকম ভাবে যদি 1 এর 8 কে মাইনাস 1 বাই 4 দিয়ে ভাগ করো এখানেও পাচ্ছ মাইনাস 1 বাই 2 তো এইভাবে দেখতে পাচ্ছ সব ক্ষেত্রেই মাইনাস 1 বাই 2 আসবে তার মানে এই সংখ্যাগুলি গুণোত্তর শ্রেণীতে আছে যার প্রথম পদ এ এর মান হচ্ছে 1 এর 2 এবং সাধারণ অনুপাতের মান দেখতে পাচ্ছ মাইনাস 1 বাই 2 অর্থাৎ আর সমান মাইনাস 1 বাই 2 এখানে বলেছে যে প্রগতিটির কততম পদ হচ্ছে মাইনাস 1 বাই 256 আমরা ধরে নিচ্ছি যে এই প্রগতির n তম পদ হচ্ছে ওই মান তাহলে n তম পদ নির্ণয়ে তোমাদের সূত্র মুখস্থ আছে a r টু দি পাওয়ার n মাইনাস 1 তার মান পাওয়া দেওয়া আছে মাইনাস 1 বাই 256 তাহলে এখানে a এর মান বসিয়ে দাও 1 এর 2 ইনটু r এর মান কত মাইনাস 1 এর 2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 n এর মানটা আমরা জানি না সমান মাইনাস 1 বাই 256 এবার যদি কাটাকাটি করা যায় এখানে দেখতে পাচ্ছ যে এই যে 1 এর 2টা আছে এইটা এখানে কাটাকাটি যাবে কত আসবে 2 2 কাটলে এটা হবে 128 ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি কত মাইনাস 1 এর 2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 সমান এখানেও দেখো যে মাইনাস একটু আগেই দেখলে 64 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 আর 64 কে 2 দিয়ে গুণ করলে আমরা 128 পাই সুতরাং এটা অ্যাকচুয়াল 2 টু দি পাওয়ার 7 তাই তো তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে আমি এটাকে লিখতে পারি 1 বাই 2 টু দি পাওয়ার 7 তাহলে লক্ষ্য করে দেখো এদিকে আছে মাইনাস 1 এর 2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডান দিকটাকে আমি লিখতে পারি মাইনাস 1 বাই 2 হোল টু দি পাওয়ার 7 কারণ যেহেতু এখানে 7 বিজোড় সংখ্যা সুতরাং মাইনাস 1 এর পাওয়ারটা 7 নিলে মাইনাসে আসে সুতরাং এই মাইনাসটা এর মধ্যে আমি নিতেই পারি তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো এইখানেও মাইনাস 1 এর 2 এখানেও মাইনাস 1 এর 2 কিন্তু তফাৎটা কি বাইরে এখানে আছে n মাইনাস 1 এখানে আছে 7
তাহলে সিস্টেম অনুযায়ী n 1 এর মান 7 হতে যাচ্ছে তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে n এর মান আসছে 7 প্লাস 1 8 অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের आंसर তাহলে দেখো খুব সহজ ভাবে কিন্তু আমরা ক্যালকুলেট করে ফেলতে পারছি আমি বোঝাবার জন্য তোমাদের কাছে কিছু দেখিয়েছি কিন্তু তোমরা যখন অঙ্কটা দেখবে দেখেই বুঝে যাবে যে এটা গুণতর পদ্ধতি এবং সঙ্গে সঙ্গে তোমাদের শুধু এইটুকু ক্যালকুলেশন লাগবে ঠিক আছে এবারে আমি আসবো যে এই সমান্তর পদ্ধতির ক্ষেত্রে এই গুণোত্তর পদ্ধতির ক্ষেত্রে কিভাবে অনেকগুলি পদের যোগ আমরা সহজে নির্ণয় করে ফেলতে পারি তো এই সংক্রান্ত গুণোত্তর পদ্ধতির ক্ষেত্রে একটি সূত্র আছে যে সূত্রের সাহায্যে আমরা সহজে দশটি কি কুড়িটি কি পাঁচশোটি পদের যোগফল আমরা সহজেই ক্যালকুলেট করে ফেলতে পারি সমান্তর পদ্ধতির সময় তোমরা দেখেছিলে যে এরকম সূত্র আছে এখানেও সেই একই সূত্র আছে তবে এখানে যদি প্রথম পদটা এ হয় আর সাধারণ অনুপাতটা আর হয় তাহলে আমাদের প্রথম এন সংখ্যক পদের যোগফলের যে সূত্র হয় সেটা হচ্ছে এ ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এইখানে মনে রাখবে যে আর এর মানটা যখন মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মধ্যে তখন কিন্তু এই সূত্র আমরা ফেলতে পারবো না যখন আর এর মানটা এই রেঞ্জের বাইরে তখন আমরা এই সূত্রে ফেলবো ঠিক আছে আর যখন এই রেঞ্জের মধ্যে আর এর মান তখন আমরা ফেলবো এ ইনটু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর অর্থাৎ এই সিস্টেমটা খালি ঘুরে যাবে ওয়ান গুলোকে আগে লিখবো আর গুলোকে পরে লিখবো তো এই সংক্রান্ত একটি অঙ্ক দেখলে তোমাদের বুঝতে ব্যাপারটা সুবিধা হবে আমি একটি অঙ্কের দিকে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন দেখো ছয় প্লাস বারো প্লাস চব্বিশ প্লাস ডট 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 প্লাস সাতশো আটষট্টি সমান কত এখানে লক্ষ্য করে দেখো প্রথম পদ এ এর মান দেওয়া আছে ছয় সাধারণ অনুপাত আর এর মান কত ছয় বারোকে ছয় দিয়ে ভাগ করে দুই সুতরাং গুণোত্তর প্রগতিভুক্ত আর এর মান দুই এখানে শেষ পদটা জানা আছে কিন্তু শেষ পদটা কততম পদ সেটা আমাদের জানা নেই তাহলে এন এর মান বার করতে হবে কারণ আমরা যে সূত্র ফেলবো সেটা হচ্ছে এ ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান কারণ এখানে যোগফল চেয়েছে এবার এই এন এর মান বার করতে গেলে আমাদেরকে এই শেষ পদটাকে ধরে নিতে হবে যে এটা এনতম পদ এনতম পদের সূত্র তোমরা দেখলে এ ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে এ এর মান হচ্ছে ছয় ছয় বসালাম আর এর মান দুই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান কত বলা আছে সাতশো আটষট্টি সাতশো আটষট্টি বসালাম এখানে লক্ষ্য করে দেখো টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে লিখতে পারি টু টু দি পাওয়ার এন বাই টু সূচকের নিয়ম এটাই হয় মাইনাস ওয়ান আছে পাওয়ারটা সেখান থেকে বাই টু আসছে এটা যদি কাটাকাটি করে দাও তিন আসছে সমান সাতশো আটষট্টি এবার যদি এই তিনটাকে ডান দিকে নিয়ে যাও ভাগ হয়ে যাবে কারণ এখানে গুণ আছে তিনটাকে এখানে ভাগ করে দিলাম আমাদের আনসার কত আসছে টু টু দি পাওয়ার এন সমান তিন দিয়ে ভাগ করো তিন দুয়ে ছয় এক তিন পাঁচ পনেরো এক তিন ছয় আঠারো দুশো ছাপ্পান্ন মানে টু টু দি পাওয়ার কত তোমরা গুণ করে করে দেখে নিতে পারো বা এরকম ভাবে উৎপাদকে ভেঙেও দেখে নিতে পারো দুশো ছাপ্পান্নকে দুই দিয়ে ভাঙা যাচ্ছে এরকম করে ভেঙে ভেঙে দেখতে পারো এটা আসবে টু টু দি পাওয়ার এইট তাহলে টু টু দি পাওয়ার এন সমান পেলাম টু টু দি পাওয়ার এইট তাহলে লক্ষ্য করে দেখো এন এর মান হচ্ছে আট তাহলে আমরা এন এর মান আট পেয়ে গেলাম আমরা যদি এই সূত্রে বসিয়ে দিই এবার দেখো এ এর মান হচ্ছে ছয় আর এর মান দুই এন এর মান আট মাইনাস ওয়ান বাই দুই মাইনাস ওয়ান এই ক্যালকুলেশন এক এক এসে যাচ্ছে তাহলে ছয় ইন্টু এইখানটা লক্ষ্য করে দেখো টু টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার এইট একটু আগেই দেখলে এর মান পাঁচ দুশো ছাপ্পান্ন এই জায়গায় দুশো ছাপ্পান্ন তাহলে এক বাদ দিলে কত দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্নকে ছয় দিয়ে গুণ করে দাও পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন পাঁচ ছয় তিরিশ আর তিন তেত্রিশ তিন ছদুয়ে বারো আর তিনে পনেরো পনেরোশো তিরিশ হচ্ছে আমাদের আনসার অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের আনসার তাহলে দেখতে পাচ্ছি যে খুব সহজভাবে আমরা এই ক্যালকুলেশনগুলো করে ফেলতে পারছি আমি বোঝাচ্ছি বলে টাইমটা একটু বেশি লাগে নেক্সট কোশ্চেন দেখো এখানে বলছে মাইনাস ওয়ান তিন মাইনাস নয় সাতাশ মাইনাস একাশি ডট 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 এই প্রগতিটির কতগুলি পদের সমষ্টি ষোলোশো চল্লিশ মানে সমষ্টিটা বলা আছে এখানে যেমন ছিল যে এন এর মানটা বলা ছিল না আমরা এন এর মান বার করলাম তারপর যোগটা বার করলাম শেষ পদটা কিন্তু বলা ছিল এখানে লক্ষ্য করে দেখো শেষ পদটা বলা নেই এন এর মানটা এখানে বলা নেই এন এর মানটাই বার করতে হবে এন সমান কত বার করতে হবে আর সমষ্টিটা দেওয়া আছে আমরা সূত্র ফেলবো প্রথমে লক্ষ্য করে দেখো এ এর মান মাইনাস এক আর এর মান দেখো তিনটে মাইনাস এক দিয়ে ভাগ করলে মাইনাস তিন
তাহলে আমাদের সূত্র হচ্ছে a ইনটু অর্থাৎ মাইনাস 1 ইনটু r টু দি পাওয়ার মানে মাইনাস 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই মাইনাস 3 মাইনাস 1 r মাইনাস 1 ওখানে সূত্র লেখা আছে এর মান পাওয়া দেওয়া আছে 1640 এবার যদি ক্যালকুলেশন করো দেখো এখানটা মাইনাস 4 আসছে তাহলে মাইনাস 4 এখানটা মাইনাস 1 মানে এখানে শুধু 4 হয়ে যাবে তাহলে কত আসছে মাইনাস 3 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 সমান এই 4টাকে আমি এখানে গুণ করে দিচ্ছি গুণিতক 4 হয়ে যাবে তাই তো এই 4টাকে এখানে গুণ করলে গুণিতক 4 তাহলে গুণ করলে কত আসছে 400 400 16 41 464 এটা 65 65 60 এই একটা ডান দিকে যাবে তাহলে এক যোগ তাহলে 60 এর জায়গা হয়ে গেল 61 এখানে একটা উঠে যাবে তাহলে কি পেলাম মাইনাস 3 এর হোল টু দি পাওয়ার n সমান 65 61 এবারে এই টার্মটাকে আমাদের দেখতে হবে যেটা মাইনাস 3 এর পাওয়ারে কত হয় এবার দেখো 65 61 কে যদি আমাদের উৎপাদকে ভাঙতে হয় এই জাতীয় টার্ম এলে তোমাদের কিন্তু উৎপাদকে ভেঙে ভেঙে দেখতে হবে উৎপাদকে ভেঙে যদি দেখো বা তোমরা এমনও করতে পারো যে এখানে অপশনগুলোকে মিলিয়ে মিলিয়ে দেখতে পারো কারণ 6 7 8 9 আছে প্রথমে তোমরা 6 পাওয়ার দিয়ে দেখলে তার সঙ্গে 3 গুণ করলে 7 পাওয়ার 8 পাওয়ার এরকম করে মিলে যাবে তোমরা এটাও চেক করে দেখতে পারো তো আমি দেখতে পাচ্ছি 65 61 আছে এটাকে যোগ করলে 6 আর 5 11 11 17 18 18 মানে 9 দিয়ে ভাগ যায় সুতরাং আমি 9 দিয়ে এখানে ভাগ নিচ্ছি তাহলে 9 দিয়ে ভাগ করলে কত আসছে 7 9 63 2 26 9 2 18 8 81 9 9 81 আবার 9 দিয়ে যাচ্ছে 929 মানে 8 9 72 1 আবার 9 দিয়ে 9 9 81 তাহলে দেখতে পাচ্ছ 9 এর পাওয়ার 4 9 এর পাওয়ার 4 মানে 9 টা তো 3 স্কয়ার তাহলে 3 স্কয়ার এর পাওয়ার 4 তার মানে অ্যাকচুয়াল 3 টু দি পাওয়ার 8 আর 3 টু দি পাওয়ার 8 যা মাইনাস 3 এর হোল টু দি পাওয়ার 8 তাই কারণ এটা জোড় সংখ্যা তাহলে দেখতে পাচ্ছ যে এর মান আমি লিখতে পারি মাইনাস 3 হোল টু দি পাওয়ার 8 অর্থাৎ n এর মান হচ্ছে 8 আমাদের অপশন হচ্ছে c তো দেখতে পাচ্ছ কয়েকটি জিনিস জানলেই এখানে অঙ্কগুলো কিন্তু খুব সহজেই করে ফেলা যায় n তম পদের সূত্র n সংখ্যক পদের সমষ্টি গুণতরীয় মধ্যক কি এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে আর এছাড়াও আরও কিছু প্রপার্টি আছে যেগুলো আমি যদি পরবর্তী ক্লাস গুণত্ব প্রগতি সম্পর্কে নিই তখন আমি আলোচনা করব তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ক্লাস সম্পর্কিত যে স্যার এই জায়গাটা আলোচনা করলে সুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই ক্লাসটি দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ